ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम् भाव षट रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितं तंग नमामि देव देव रामकृष्ण विश्वरम् श्री भगवानेर आशीष कृपाय रामकृष्ण संगेर श्रष्ट संघ गुरु परम पूजनीय श्रीमत् বিরজানন্দ মহারাজের সূত্রাকারে রচিত পরমার্থ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম বিগত দিন আমরা দুশো নম্বর সূত্র পড়েছিলাম শেষ করেছিলাম মহারাজ বলছিলেন সৎ চিন্তা সৎসঙ্গ ও সৎ কাজের দ্বারা চিত্তশুদ্ধ হয় তখনই মন স্থির ও জবধানে একাগ্রতা আসে আর ময়লা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব পরে না তেমনি মন মলিন থাকলে ভগবত ভাব ধারণা করার সামর্থ্য হয় না সেই জন্য সাধন ভজন একান্ত দরকার তাতে মন না লাগলেও প্রথম প্রথম জোর করেও করতে হয় অভ্যাস করতে করতে দেখতে দেখবে তার স্বাদ পাবে সেটা ভালো লাগবে ঔষধ খেতে না চাইলে রুগীকে বুঝিয়ে এমনকি জোর করেও খাওয়াতে হয় তবে এমন রোগীও আছে যারা ঔষধ মুখে দিলেও বার করে দেয় তাদের রোগ সারবে কি করে এটা হচ্ছে কথা তিনটে জিনিস খুব জরুরি ভগবানকে ধারণা করতে গেলে মনটাকে ভালো করতে এবং মন ভালো করতে গেলে সবসময় সৎসঙ্গের প্রয়োজন আছে সৎসঙ্গ ছাড়া কখনোই আমাদের মনকে আমরা ভালো করতে পারি না তার কারণ হচ্ছে একটা এনভায়রনমেন্ট আমাদের সাহায্য করে যেমন হাসপাতালে গেলেই আমাদের এক মনের মধ্যে একটা বিশ্বাস আসে যে হ্যাঁ আমি এখন সুস্থ হয়ে যাব এখানে যে চিকিৎসা হবে সেটাই আমি সুস্থ হব এই বোধটা আমাদের ভেতরে জাগে যেটা কিন্তু অন্যত্র জাগে না অন্যত্র থাকলে এটা কখনোই কোনো অবস্থাতেই জাগে না সেইটা হাসপাতালে গেলে খানিকটা সাহায্য করে যে আমি পারব আমার পক্ষেও সম্ভব হবে এইখানে এই নিজের জীবনকে সুস্থ করে তোলা ঠিক এই রকম যখনই আমরা এই সৎসঙ্গ দেখি ভালো মানুষ তৈরি হতে দেখি আমাদের চতুর্দিকে দেখি যে মানুষ খুব ভালো আছে তখন আমাদের ভেতরে এটা বিশ্বাসটা তৈরি হয় যে আমার দ্বারাও হবে আমার দ্বারাও সম্ভব আমার মনে আছে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি তখন ভাইস প্রেসিডেন্ট নিয়ম করে সন্ধ্যারতিতে আসতেন আমি তখন ট্রেনিং সেন্টারে আমার বসার জায়গাটা মরজের পাশে হয়েছিল মরজ প্রথম দিন দেখেছিলেন আমি ওখানে বসি অতএব তার পরের দিন উনি যখনই আসুন না কেন ওইখানেই আমাকে বসতে হবে এরকম একটা ভাবনা চিন্তা হয়ে গেল কেউ বসতে এলেই উনি ভাগিয়ে দিতেন বলতেন সেই পেট মোটা ছেলেটা এসে বসবে মহারাজ একদম গরমকালে কলকল করে ঘামতেন তখন তো মন্দিরে পাখা ছিল না তবে জামা টামা পরে একবারে একদিন ঘেমে স্নান করে গেছেন তখন আমি মহারাজকে আস্তে আস্তে বলছি যে আপনি রোজ আসেন কেন আসার তো দরকার নেই এত কষ্ট হয় মাছ শুনলেন গম্ভীর হয় মানে আমি ভাইস ভাইস ব্রহ্মচারী ভাইস প্রেসিডেন্টকে উপদেশ দিচ্ছে আমার দুঃসাহসের কথা ভেবে উনি একেবারে ভীষণ রকমের হতবাক হয়ে গেলেন তারপর উঠে দাঁড়িয়ে আমার হাতটাকে ধরে ঘুরে দাঁড়ালেন পেছন দিকে সেই ভক্তরা দাঁড়িয়ে আছে সবাই প্রণাম করতে আসবে আর মারাচ্ছে হাতটাকে এরকম করে দেখাতে দেখাতে বলছেন দেখ এত লোক যখন গান গা গান গায় যখন আরতি শুরু হয় এত লোক মিলে গান গায় সব সুরে সুরে ভগবানকে ডাকার চেষ্টা করে তখন মনে হয় আমি যতই বেসুর হোক হই না কেন আমার মনটাও ভগবানের দিকে গিয়ে যাবে এই এত মানুষের এত প্রার্থনা তখন আমারও ভেতরটা ভালো লাগে এই কারণে মন্দিরে আসি যত কষ্টই হোক আমি এই কারণে আসি বেসুরও আমিটা সুরও হবে বলে আমাদের ভেতরে যে বেসুর ও সুরটা সেটাকে সুর করবো বলে এটা রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট পরবর্তীকালে প্রেসিডেন্ট এই কথা বলছেন বলছেন অনেকের ভেতরের প্রভাব আছে আমরা যখন ছোটো ছিলাম সাধু জীবনের ছোট ছিলাম তখন আমাদের বলতেন আমরা তখন তখন বেলুড় মঠে মঙ্গল আরতিতে ভক্তদের গেস্ট হাউসে ভক্তদের আসতে দেওয়া হতো না তখন আমরাই শুধু সাধু ব্রহ্মচারী বলে জব করেন উনি আমরা বলতাম যে মহারাজ এক ঘন্টা জব করা প্রথম দিকে যায় না উনি বলতেন যখনই চোখ দেখবি জপ হচ্ছে না চোখ খুলে তাকিয়ে সকলের দিকে তাকিয়ে দেখবি দেখবি সবাই বসে জপ করছে তখন মনে হবে যে এরা পারছেন আমি পারবো না আমিও পারবো আমাকেও পারতে হবে এই বোধটা আমাদের খুব হতো যখনই সত্যি সত্যি আমাদের আমরা জপে মন বসতো না তখন চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করতাম এবং চোখ খুলে দেখ তাকিয়ে দেখে আমরা সঙ্গে সঙ্গে আবার মন জপে বসে যেত এটা একটা খুব বড় সহজ পদ্ধতি এই ভালো অ্যাসোসিয়েশনকে কি করে আপনি কাজে লাগাবেন এটার মনে রাখার দুশো নম্বর সূত্র যেখান থেকে আজকে আমরা শুরু করব মহারাজ বলছেন যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে ততই তাকে প্রত্যক্ষ কর হৃদয়ে প্রত্যক্ষ করবে দেখবে তিনি তোমায় কত রকমের সাহায্য করছেন তাকে পেতে হলে যা কিছু দরকার তিনিই অন্তরাল থেকে সমস্ত জোগাচ্ছেন তিনি আকর্ষণ না করলে তার দিকে কি মন যায় যে ঐকান্তিকভাবে তাকে চায় তার জন্য সর্বস্ব ত্যাগ করে তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাওয়ার জন্য তার প্রাণ ব্যাকুল হয় অন্য কিছু আর ভালো লাগে না সেই অবস্থাকে প্রেমন্মাদ বলে ব্যাকুলতা তার স্বরূপ ব্যাকুলতা তার একেবারে ভীষণ রকমের সত্য কথা এটা জীবন দিয়ে এই বোধটা বোঝা যায় আর কি এটা হচ্ছে যত সাধন ভাজন করা যায় তত ভগবানের কৃপা বুঝতে পারা যায় ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করা যায় আমরা বুঝি না অনেক সময় শান্তনা চৌধুরী ছিলেন তিনি মহারাজকে বলেছিলেন যে বাহান্ন সালে মন্ত্র দীক্ষা হয়েছে আর আজকেই চুরানব্বই সাল এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিছু অনুভব করতে পারলাম না কই আমাদের তো কিছু হলো না উতেশানন্দজি উত্তর দিয়েছিলেন বলছ কি মা শান্তনা রোজ যে সকাল বিকেল ভগবানকে ডাকবার ইচ্ছা হয় এটা আর কি কম আমরা বুঝতেই পারি নাই যে সকাল বিকাল জব ধ্যান না করলে মনের ভিতরে কষ্ট হয় কেন কষ্ট হয় কারণ তাকে ভালোবেসে ফেলেছি কি পাওয়া যায় জব ধ্যান শেষ হলে কি একটা সোনার গিনি যে জব শেষ হয়ে মালা রাখি বা হাত জোর করে প্রণাম করি বা নিচু হয়ে প্রণাম করি উঠে দেখি কি সামনে ঠাকুর একটা একটা সোনার গিনি রেখে গেছে তা তো রেখে যান না কিন্তু এই যে জব ধ্যান করে যে আনন্দটা আমরা পাই এটা যত জব করা যাবে ততই আনন্দের অধিকারী হওয়া যাবে এটা একেবারেই সত্যি এটা হৃদয়ে অনুভব করা যায় ভীষণ রকমভাবে অনুভব করা যায় শুধু তাই নয় তিনি এমন একটা শক্তি আমাদের ভেতর দেখেন দেখবে তিনি কত রকমের সাহায্য করেছেন তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি অন্তরালে থেকে সমস্ত যোগাচ্ছেন আমার মনে আছে আমাদের সঙ্গে একজন সাধু হতে এসেছিলেন এখনও আছেন তিনি তিনি এখন একটি কেন্দ্রের অধ্যক্ষ ভারী সুন্দর একটা কথা বলেছিলেন তখন আমাদের পর পরপর সবার পোস্টিং হয়ে যাচ্ছে এবং আমরাও তাকে দেখতাম যে খুব খুব নিষ্ঠাভরে জব ধ্যান করতেন খুব সাধন ভজন করতেন যে মানুষটা এসেছিলেন সবচেয়ে লন্ড অবস্থায় তাকেই দেখেছিলাম সবচেয়ে বেশি নিবিষ্ট মনে জব ধ্যান করতেন তখন একদিন কথা প্রসঙ্গে আমাকে বলছে বুঝলে তো শুনছি আমাদেরও বদল হয়ে যাবে আমি যেমন খুব ক্যাজুয়ালি বলি আমি বদল হয়ে যাবে যাবে সবাই কি আর আমরা এখানে থাকতে পারবো আমি তো বরাবরই গুরুগিরি করে অভ্যাস তো তো তিনি আমাকে বললেন যে না গো আমার খুব বাসনা অন্তত ছ মাস বেলুড় মাঠে থেকে সাধন ভোজন করে সাধনের ইয়েটাকে পা ভিতটাকে পাকা করে নিয়ে যাব। আমি তার আগে সেন্টারে যেতে চাই না আমি রোজ মাকে বলি মা আমি সাধন ভোজন করতে চাই মায়ের মন্দিরে গিয়ে মাকে বলি মা আমাকেই এই ছটা মাস তুমি একটু সময় দিও ছটা মাস তুমি আমাকে এখান থেকে ঠাইনারা করে দিও না আমি রোজ জানো তো মাকে গিয়ে বলি আমার মনে হয় ছ মাস যদি ঠিক মতো আমি আরও ধ্যান করতে পারি তাহলে আমার সাধন ভজনের ভিত্তিটা দাঁড়িয়ে যাবে এবং সত্যি সত্যি এত কাণ্ড হলো কতবার আমাদের পোস্টিংয়ের ব্যবস্থা এলো কিন্তু সেই দাদার আর কিছুতে পোস্টিং হয় না মনে আছে আমাদের প্রভানন্দজি জিজ্ঞেস করতেন যে আমাদের একজন সাধু ছিলেন তিনি গীতানন্দ মাঝে সেবা করতেন গীতানন্দজি বারবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে বারবার তার পোস্টিং ক্যান্সেল ডেফার্ড হয়ে যাচ্ছিল প্রভানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওনাকে তিথি পূজায় প্রণাম করতে গেলে উনি আমাদের দুজনকে দেখে বলতেন যে ও তো নয় গীতানন্দী বাসুদেব মহারাজের ঠ্যাংটি ধরে আছে তোরা দুটিতে কাঠ ঠ্যাং ধরে আছে যে তোদের দুজনের পোস্টি হয় না কিন্তু আমি ওনার দেখেছি এবং একদিন আমি ওনাকে বললাম যে এরকম আপনার এরকম খারাপ লাগে না সবার সামনে বলে বলছেন না আমি তো মাকে বলেছি মাস হয়ে গেলে তুমি আমায় যেখানে খুশি পাঠাও আমি যেখানে খুশি যেতে রাজি আছি কিন্তু সেই ছটা মাস আমি তাকে দেখেছি একবারে মন প্রাণ উজাড় করে জব করতেন এবং আমার এখনও সেই ছবিগুলো চোখের সামনে মনে পড়ে কোনোটা সময়ে তিনি নষ্ট করতেন না আমরা ওনাকে দেখে দেখে জব ধ্যান করতে শিখেছি আর কি উনি সকালবেলা মন্দির থেকে ফিরে এলেন ফিরে এসে যতক্ষণ পর্যন্ত আমাদের চ্যান্টিং হচ্ছে চ্যান্টিংয়ের যেটুকু কাজ করণীয় সেটুকু কাজ করে ওই চ্যান্টিংয়ের হলে যেখানে বসে আমরা চ্যান্টিং করতাম ওইখানে চুপ করে বসে যতক্ষণ না চ্যান্টিং শুরু হচ্ছে এক মনে জব করতেন তারপরে আবার যেই ইয়ে হয়েছে তো আমাদের ক্লাস শুরু হতো স্নান করে এসেই ওনাদের জন্য কী একটা তারা কোনো রকমে ঠাকুরকে এমনি এমনি করে ঘষে পরিষ্কার করেই উনি যেখানটায় আমরা বসে ক্লাস করতাম সেই আমাদের মেজেতে বসে ক্লাস করতে হতো আর একটা ছোট্ট টেবিল থাকতো সেই টেবিলের সামনে বইটা রেখে যতক্ষণ না আচার্য আসছেন ততক্ষণ এক মনে বসে ধ্যান করতেন আবার ক্লাস শেষ হয়ে গেলে আমরা একটু হইচই করতাম ওনাকে আমি কখনো হইচই করতে দেখিনি উনি এসে জিনিসপত্র তুলে ওই নিজের বিছানাটা খাটের ওপর চৌকির ওপর বসে ঠাকুরের দিকে মুখ করে যতক্ষণ না খেতে যাচ্ছি আমরা এক মনে বসে জপ করতেন দুপুরবেলা আমরা খানিক্ষণ খুব ক্লান্ত হয়ে যেতাম বলে ঘুমানোর চেষ্টা করতাম কিন্তু ওনাকে দেখতাম এই মিনিট পনেরো বিশ ঘুমলেন তারপরে উঠেই মুখাত পা ধুয়ে জপ করতে বসে গেলেন যতক্ষণ সময় পেতেন উনি জব ধ্যান করার চেষ্টা করতেন এখনও খুব উচ্চস্তরের সাধক জীবন যাপন করছেন কিন্তু এইটা আমরা দেখেছি যে সাধন ভজন করতে গেলে অথচ যখন এসেছিলেন তখন দেখেছিলাম মনে হলো যেন ঝড়ের মধ্যে দিয়ে কোনো রকমে এক বেরিয়ে এসেছেন একটা জীবন যাপন করেছেন তার একটা আমূল পরিবর্তন আমি আমার চোখের সামনে দেখেছি বলছেন দেখবে তিনি তোমায় কত রকমের সাহায্য করেছেন তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি অন্তরাল থেকে সমস্ত আছেন অন্তরাল থেকে যেটা যোগান সেটা না হচ্ছে প্রেরণা ধ্যান করার প্রেরণা ধরুন আপনাকে খুব ভালো রান্না করে দেওয়া হয়েছে আপনি যদি সেই খাওয়ারের স্বাদটাকে না গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি কিছুতেই সেই প্রেরণাটা পাবেন না খাবার ইচ্ছাটা আপনার ভেতরে জাগবে না ওই খাবারের স্বাদ জোগাড় করার যে প্রেরণাটা তিনি আমাদের অন্তরে যেরকম দেন তার জন্যই আমরা খাবার খাই ঠিক সেই রকম আধ্যাত্মিক সম্পদকে গ্রহণ করার প্রেরণা তিনি আমাদের মধ্যে দিয়ে থাকেন তিনি আকর্ষণ না করলে তাঁর দিকে কি মন যায় আমার মনে আছে ওনার কথাটা খুব এখনো মনে পড়ে আমরা দুজনে সকাল সন্ধ্যারতি করে ফিরে আসতাম বা কোনো কোনো দিন খাবার আগে একবার স্বামীজির মন্দির থেকে প্রণাম করে যেতাম ওটা লুকিয়ে চুরিয়ে যেতাম এখন আমাদের সেই স্বামীজি আছেন কলকাতার একটা কেন্দ্রে তাকে আমি দেখেছি তিনি সেই তখনও তিনি ব্রহ্মচারী তখনও তো সন্ন্যাস হয়নি স্বামীজির মন্দিরে দোতালায় গঙ্গার দিকে মুখ করে জপ করতেন উনি সেই জপের আসনটাকে কাঁথে নিয়ে মালাটাকে হাতে করে ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতেন উনি আমাকে বারবার বলতেন দেখো 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 কি সুন্দর কীরকম একবারে মন প্রাণ উজাড় করে জপ করছেন এই যে অন্যদের প্রতিও যারা সাধন ভজন করছে তাদের প্রতিও একটা আকর্ষণ যখনই আমরা কথা বলতাম ওনার সঙ্গে কোনো বাজে কথা হতো না আমাদের শুধুমাত্র কীরমভাবে সাধন ভজন করবেন মা কীরকমভাবে করেছেন উনি খুব সেই মায়ের ওই গল্পটা বলতেন আমাদেরকে বুঝলে তো যখনই মনে আমরা বলতাম খুব হতাশা আসে কখনো কখনো যখনই হতাশা আসবে তখনই মায়ের ওই কথাটার কথা ভাববে ওই রাত্রিবেলা যোগানন্দ মহারাজ বেরিয়েছেন ঠাকুরকে দেখবেন বলে এবং ঠাকুর ঝাউতলায় যাচ্ছেন এমন সময় যোগানন্দ মহারাজের চোখে পড়ল যে মা দোতলার ওই নবৎখানা দোতলায় বসে জব করছেন মাথা হাওয়াতে মাতার সেই ঘুমটাটা খুলে গেছে আর মা একেবারে সমস্ত দেহ বিরহিত একটা অদ্ভুত দিব্য ভাবে একবারে ডুবে আছেন আর যোগানন্দ মাঝ হাঁ করে সেই মূর্তিটা দেখছেন বলছেন জপ করা মূর্তি মানে কত গভীরে সেই মূর্তি সেটার প্রভাব এত প্রভাব যে ঠাকুর খটম খটম করে হাঁটতে হাঁটতে এসেছেন কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠাকুরকে ফলো করতে এসেছেন তা তো চোরের মতো অ্যালার্ট থাকা দরকার বলছেন যখন তিনি মাকে দেখলেন যে মা ওই রকম গভীর জপে মগ্ন হয়ে আছেন উনি ভুলেই গেলেন বাকি প্রাকৃতিক পরিবেশ কি উদ্দেশ্যে এসেছেন সেটাও ভুলে গেলেন শুধু হাঁ করে তাকিয়ে আছেন মায়ের রূপটির দিকে বলছেন যখনই মনের মধ্যে আসবে তখনই মনে করবে মা আমাদের ভেতর কাছে প্রেরণা মা আমাদের একটা আদর্শ জব কেমন হবে তার একটা ছবি দিয়ে গেছেন মা কেমন করে আদর্শ প্রার্থনা করতে হবে তার ছবি দিয়ে গেছেন উনি বারবার করে উল্লেখ করতেন সেই প্রার্থনাটার কথা মা বলছেন না বাঁকে বিহারিকে তোমার শরীরটা বাঁকা মনটা সোজা তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও চাঁদেতেও কলঙ্ক আছে কিন্তু আমার মনে যেন সামান্যতম কলঙ্ক না হয় উনি এই টুকরো টুকরো করে কাগজে লিখে রাখতেন সমস্ত এই সমস্ত উচ্চ প্রার্থনা যেগুলো পড়লে আমাদের মনের ভেতরে এই প্রেরণাগুলো জাগে যে ঐকান্তিকভাবে তাকে চায় তার জন্য সর্বস্ব ত্যাগ করে তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাওয়ার জন্য প্রাণ ব্যাকুল হয় অন্য কিছু ভালো লাগে না এই যে সবসময় তাকে চাইবার যে ইচ্ছেটা তিনি আমাদের মধ্যে জাগিয়ে দেন এবং এই জাগিয়ে দেওয়ার ফলে এই ইচ্ছেটা আমাদের মধ্যে জাগিয়ে দেওয়ার ফলে আমরা সাধন ভজন করি আমরা অনেক সময় বলি আমরা নিজেরা নিজেরা সাধন ভজন করি তা নয় তার কাছে নিরন্তর প্রার্থনা করতে হয় যে আমি যেন তোমাকে ডাকার ইচ্ছেটা আমার ভেতরে জাগে যেন কোনো অবস্থায় তোমাকে বিস্বাদ বলে মনে হয় না আমাদের কাছে জগৎটা খুব সুস্বাদু বলে মনে হয় বলি তো এই ভগবানের প্রতি আমাদের আকর্ষণ আসে না যদি আমাদের ভগবানের প্রতি ওই রকম তীব্র আকর্ষণ আসে তাহলে জানবেন যে জগৎটাকে আর আমাদের অত আকর্ষণীয় বলে বোধাবে না তখন মনে হবে এই জগতের বাইরে যে জগৎটা আছে সেই জগতে খোঁজ করি উনি আরেকটার অন্য কথা বলতেন ঠাকুরের সম্পর্কে প্রেমেশ মহারাজের গানের একটা অংশ থেকে তুলে বলতেন মনের ওপারে কোথাক শশী তপনের নাহি পরবেশ তব হাসি রাশি কিরণ বরশি উজ্বলে চারুবি ভাই উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায় ওই চারটি লাইন উনি বারবার করে আবৃত্তি করতেন বলতেন ভগবানকে যে পেতে হলে সেই মনের ওই পারে যেতে হবে মনের সেই অতল পারে যেতে হবে মনের ওপারে কোথা কোন দেশ শশী তপনের নাহি পরবেশ বলছেন চন্দ্র সূর্যের প্রভাব যেখানে নেই অর্থাৎ জাগতিক চিন্তা জাগতিক ভাবনা যেখানে কোথাও এসে সামান্যতম ছাপ পড়ে না সেই গভীরে সেই গভীরে যাওয়ার অভ্যাস করতে হবে মনের ওপারে কোথা কোন দেশ শশী তপনের নাহি পরবেশ সেখানে কি পাওয়া যায় সেইখানে যেতে হলে তখন বোঝা যায় তব হাসি রাশি কিরণ বরশী সে আধ্যাত্মিক রাজ্য উজ্জ্বল কিসে উজ্জ্বল না শ্রীরামকৃষ্ণের সে দিব্য হাসিতে উজ্জ্বল সে হাসি এমন জ্যোতি ছড়ায়। মনের যাবতীয় অন্ধকার দূর করে আমাদের নিয়ে যায় তব হাসি রাশি কিরণ বরশি উজ্জ্বলে সেথায় থায় চারুবি ভায় অরূপ লীলা লহরী উঠিল মৃদুলো করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়া ধরিলে মানব কায় যিনি সেই অনন্তের সাথে সবসময় মনকে বিলীন করে আছে তিনি আমাদের জন্য শুধু আমাদের জন্য মায়ায় শরীর ধারণ করে এসেছেন শুধু আমাদের মুক্ত করবেন বলে তিনি বলতেন ভগবানের কৃপার কি কখনো শেষ আছে এইটাকে ভাববে মনের ভেতরে এইটাকে জাগাবে আমাদের একবারে তিনি গডফাদার ছিলেন এখনো গডফাদার আছেন আমরা যখনই তার কথা বলি এত সুন্দর করে তিনি সেসব পুরনো দিনের গল্প আমাদের বলেন আমাদের ভীষণ আনন্দ হয় আমাদের পরবর্তী সূত্রে এই সূত্রে এইখানেই বলছেন যে অন্য কিছু আর ভালো লাগে না সেই অবস্থাকে বলে প্রেম উন্মাদ ভগবান ছাড়া যখন আমাদের অন্য কোনো কিছু ভালো লাগে না সেই অবস্থাকে বলছি প্রেমে উন্মাদ দিব্য প্রেমে যে উন্মাদ হয়েছে উন্মাদ কেন স্বামীজিও দেখবেন উন্মাদ শব্দটি ব্যবহার করেছেন স্বামীজি বলছেন ভগবানের জন্য কাজ কেমন করে করতে হয় উনি বলছেন লেগে পড়ো মেতে যাও উন্মাদ হয়ে যাও তিনটি শব্দ ব্যবহার করেছেন প্রথমে লেগে পড়তে বলছেন কাজটা শুরু করতে বলেছেন তারপরে মেতে যাও একেবারে তাতে একবারে তার সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলো আর উন্মাদ হয়ে যাও মানে বাইরের জগৎটার যে কোনো অস্তিত্ব নেই সেই বোধটা যেন আমাদের ভেতরে একেবারে ভীষণ রকম দৃঢ়ভাবে যেন আসে দুশো সত্তর নম্বর সূত্র তিনি বলছেন দিন কতক ধ্যান করে মনে করো না কই এত করলুম কিছুই তো হলো না যদিও অনেক দিন করেও কোনো ফল না পাও জানবে কোথাও গলদ আছে কোথাও ফাট বা ফুটো আছে যেখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নিজের ভেতরে অনুসন্ধান করে সেটা বার করবে ও তাকে বুঝিয়ে দেবে তবে তো কলসি ধীরে ধীরে ভরবে অন্তর্শক্তি ও আনন্দে ভরে যাবে আমি এত করেছি এত অত করছি এসব মনে করা মূলতা অহংকার চিহ্ন বরং ভাববে আমি যতই করি না কেন তোমার তোমায় পাবার পক্ষে সে আর কতটুকু আমার নিজের কি সাধ্য আছে যা যার জোরে তোমাকে পেতে পারি তুমি যদি নিজ গুণে আমায় কৃপা করো তবেই হবে আমার আর অন্য উপায় নেই আমি তোমার একান্ত শরণাগত আমায় নিজ গুণে দয়া করে রক্ষা করো আমায় ভববন্ধন হতে তরাও কি সুন্দর কথা একটা গান আমার ভীষণ মনে পড়ে আমাদের আপনারা অনেকেই কলকাতায় যারা আছেন তারা নিশ্চয়ই তার পাঠ শুনেছেন নবব্রত ব্রহ্মচারী তিনি তার একটি পাঠে ভারী সুন্দর একটি গানের উল্লেখ করেছিলেন প্রথম যেদিন শুনেছিলাম আমার একটু নাক ছিল যে এরকম গান উনি সাধক লোক তখন আমি ছাত্র সাধক লোক উনি এরকম গান উল্লেখ করলেন গানটা হলো এই আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এই যেন কিছু নয় আর কেন আরও ভালো ভালোবেসে যেতে পারে না হৃদয় বলতেন যখন মনের ভেতরে ঈশ্বরের জন্য এরকম ভাবটা হবে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এই যেন কিছু না আমি যতই তোমায় ভালোবাসি না কেন এটা হচ্ছে কিছুই নয় এই বোধটা যদি না জাগে তখনই আমার মনের ভেতরে আরও কিছু করার ইচ্ছা হবে কেন আরও ভালোবেসে যেতে পারে না উনি পাঠ করতে করতে গান গাইতেন তো হারমোনিয়াম বাজি গানটা আমাদের সকলের সামনে গাইলেন ভাগবত বলতে বলতে বলছে ঈশ্বরের জন্য এই ভালোবাসাটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু হবে না দিন কতক জব ধ্যান করে মনে করো না কই এত করলুম কিছুই তো হল না যদি অনেক দিন করেও কোনো ফল না পাও জানবে কোথাও গলদ আছে কোথাও ফাট বা ফুটো আছে যেখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে পূজনীয় প্রভু মহারাজ সাধকদের একটি কথা বলতেন সেটা হচ্ছে সেলফ ইন্ট্রাসপেকশন আত্মসমালোচনা আত্মসমীক্ষা করার কথা বারবার করে বলতেন বলতেন রোজ রাত্রে শুতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ভাববে দিন কি কি করেছি যা যা গলত করেছি যা যা ভালো করেছি সব ভাববে একটা ছোট্ট ডায়রি নিয়ে ডায়রির পাতার একদিকে খারাপ কি কি করেছি আর একটা দিকে ভালো কি কি করেছি সেগুলো লিখে ফেলতে হবে তারপর লেখা হয়ে গেলে নিজেকে একেবারে যাকে বলে রকম দয়া মায়া না করে নম্বর দিতে হবে তাহলে দেখবে যে নম্বরটা নেগেটিভ মার্কিং হচ্ছে পরের দিন ওইগুলো দেখে প্রতিজ্ঞা করতে হবে একটা রেজলিউশন পাশে খাতাতে লিখে রাখতে হবে যে এই এই জিনিসগুলো না করার চেষ্টা করব আবার পরের দিন দিনের শেষে আবার বসে সেইগুলোকে ইয়ে করতে হবে লিখতে হবে দেখবে আগের দিনের চেয়ে পরের দিনও তুমি একই কাণ্ডই করেছ কিন্তু তার পরিমাণটা কমছে উনি বলতেন এই সেলফ ইন্টারসপেকশান বা আত্মপর্যালোচনা যদি কনসিয়াসলি সাধকের মনে না থাকে তাহলে সাধুকের জীবনে কখনো জীবনের মানোন্নয়ন হয় না জীবনের মানোন্নয়নের জন্য এই কনসিয়াস সেলফ ইন্টারসপেকশানটা ভীষণ জরুরি এটা না থাকলে কিছুতেই হবে না আমরা বুঝতেই পারি না কখন কিভাবে আমাদের মধ্যে থেকে আমার মনে হয় বেশ বলছি ঠিক বলছি কিন্তু যখন খুটিয়ে খুটিয়ে নিজেকে পর্যালোচনা করি আমরা তখন দেখি যে যেটা করছি সেটা ঠিক মতো করিনি এবং ঠিকমতো করিনি বলেই আমাদের ভুগতে হয় এটা একেবারে হাতে নাতে ফল আছে ঠাকুরের যে গল্প ঠাকুরের গল্প কখনো মিথ্যে নয় সেখানে বলছেন না যে সেই জল নিয়ে আসছে খেতেতে সারা দিন ধরে পরিশ্রম করলে অথচ দিনের শেষে দেখছে ক্ষেতটা শুকনোই থেকে গেছে তখন চতুর্দিকে দেখছে যে আলেতে ঘোগ রয়েছে ঘোগ মানে ছেঁদা সেই ছেঁদা দিয়ে জল নিজের জমি থেকে পাশের জমিতে চলে যাচ্ছে তখন সেই ছেঁদাগুলো যখন আমরা বন্ধ করে দিতে পারি তখন জলটা আমরা রিটেইন করতে পারি ঠিক সেই রকম সাধন ভজন ক্ষেত্রেও আমার মনের ভেতরে যে ঘোকগুলো আছে আমার মনের ভেতরে যে ফুটোগুলো আছে সেই ছ্যাঁদাগুলোকে বন্ধ করতে হবে যত আমরা সেই ছ্যাঁদাগুলোকে বন্ধ করতে পারবো তত আমরা দেখতে পাবো যে এই ভাবনার চিন্তাটা আসছে তত আমরা শক্তিশালী হব বরং এই যে তার জন্য অনেক করেও কিছু পাচ্ছি না তাকে আর ডাকবো না এইটা আমাদের অনেকেরই প্রায় হয় কিন্তু ওই তখন ওই গানটি মনে করার খুব প্রয়োজন আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এই যেন গো কিছু নয় তোমাকে ভালোবাসার জন্য এটা যথেষ্ট নয় তখন ঘাড়ঘড়ি একটু জগতের দিকে তাকাতে হয় দেখবেন আমাদের চেয়েও অনেক বেশি ভালোবেসেছে আমার মাঝে মাঝে যখনই মনে হতো তখন যখন ছাত্র ছিলাম বতেশানন্দজি মাজের কাছে যেতাম মনে হতো আমি এসে মহারাজকে ধন্য করে দিয়েছি এটা আমাদের মাঝে মাঝে মনে হতো আমার মনে হতো তখন তাকিয়ে দেখতাম দেখতাম এলফটিন সি সল্টলেকের একবারে শেষ প্রান্ত থেকে একজন দিদি আসেন তিনি সেই কখন দুপুরে খাবার দাবার খেই সেই এর জন্য আগে তো ওই বাসগুলোর জন্য তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতে হতো সেই সল্টলেকের বিডিতে থাকতেন সেখান থেকে সেই ফরটিন সিতে করে তিনি বাগবাজারে এসে পৌঁছতেন তারপরে পায়ে হেঁটে অপেক্ষা করতেন তিনটে অবধি কখন লঞ্চটা ছাড়বে সে তিনটের সময় বেসেলটা ছেড়ে দিত সেটাই করে ঠিক তিনটে পঁচিশে সে কুটিঘাটে দাঁড়িয়ে থাকতো এবং তিনটে পঁচিশেই লঞ্চটা ওই যে ভুটভুটি নৌকা সেটা ছাড়তো সেই কারণে সেই ভুটভুটিতে তিনি নেবে তিনি যে হারে লাভ দিতেন না মানে ওই স্পোর্টসে যদি যেতেন অলিম্পিকে যেতেন অবশ্যই স্প্রিন্ট জাম্পে তিনি সোনাটনা পেয়ে যেতেন তিনি এক লাভ দিয়ে মানে জীবনের সমস্ত কিছুকে তুচ্ছ করে তিনি এক এক লাভ দিয়ে যেঠিতে নেমেই ওই নৌকায় উঠে বসে পড়তেন এবং কতক্ষণে যাবেন সেই যে কি আকুতি এইগুলো আমি হাঁ করে তাকিয়ে দেখার চেষ্টা করতাম এই আকুতিটা ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করেছি যে আকুতিটা কবে আমার আসবে মঠে আসার জন্য মহারাজের কাছে আসার জন্য এই আকুতিটা কবে আমার আসবে তখন মনে হতো জীবনের সংগ্রামটা খুব প্রয়োজন এখানে এখানকার লোকেদের আমি খুব বলি যে কথাটা যে তোমাদের জীবনে সব আছে তোমরা বিদ্যা বুদ্ধি আছে তোমরা খুব পরিশ্রমী সব আছে তবু তোমাদের জীবনে সাকসেস নেই তার কারণটা হচ্ছে তো জীবনের সংগ্রাম নেই যখনই কোনো জীবনে কোনো বিপদ হয় রামকৃষ্ণ মিশন লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো এরকম করে তাদেরকে ঘিরে ফেলে ফলে তারা জীবনের যে সংগ্রামে প্রয়োজন আছে জীবনে দাঁড়িয়ে থাকতে গেলে যে সংগ্রামে প্রয়োজন হয় সেই সংগ্রামটা আমরা যতক্ষণ না অনুভব করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো না দুশো একাত্তর নম্বর সূত্রে মহারাজ বলছেন ধ্যানজাপের অভ্যাস সব সময় সব জায়গায় সব অবস্থাতেই করা যেতে পারে ধ্যান সিদ্ধ পুরুষরা তাদের অনুভব তাঁদের মনকে ভেতরে গুটিয়ে নিয়ে লোকের হট্টগোলের মধ্যেও এমন নির্জনতা অনুভব করেন যে কিছুতেই তাদের একাগ্রতার ব্যাঘাত ঘটতে পারে না তারা সুখে দুঃখে সম্পদে বিপদে নিন্দাস্তুতিতে সমভাবে অবস্থিতি করেন তাঁদেরই গীতায় স্থিতধি ব্রহ্ম পুরুষ বলা হয় ধ্যান জপের অভ্যাসটা যদি সবসময়ের জন্য থাকে তাহলে এটা খুব বিশেষ রকমের হয় আমি দেখেছি পূজনীয় স্বামী গহনানন্দ জিকে সর্বাবস্থায় জপ করছেন মহারাজ যাবেন খুব সম্ভবত মাইসোর যাচ্ছেন ব্যাঙ্গালোর যাচ্ছেন আমিও এয়ারপোর্টে এসেছি কাউকে একজনকে ছাড়তে মহারাজ এসে পৌঁছলেন উনি প্রেসিডেন্ট তখন তখন মহারাজকে নিয়ে যাওয়া হলো ওই ইয়েতে ওই কি কিবেশ বলে ওই ভিআইপি লাউঞ্জে গিয়ে নিয়ে যাওয়া হলো সবাই মহারাজকে কি করে ভালো করে বসাবে কি করে কি করবে তার চেষ্টা চলে 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 চলেছে কেমন করে অফিসারদের সঙ্গে দেখা করবেন মহারাজ কিন্তু বসেই দেখলাম যে ওনার সেই যে চাদরটা এরকম করে ঝোলানো থাকতো সে তার ভেতরে হাতটা ঢুকিয়ে চোখ দুটো বন্ধ করে জপ করছেন একবারে সমস্ত মন গুটিয়ে একভাবে জব করছেন আমরা হইচই করছি লাফাচ্ছি হ্যাঁ কী করে মহারাজকে ভালো করে বসতে দেবো আবার যেই অফিসাররা এলেন তাদের মহারাজকে ডাকা হলো মহারাজ আবার তাদের সঙ্গে কথা বলছেন কথা বলা যেই হয়ে গেল যে মুহূর্তে শেষ হয়ে গেল একটা সময় মহারাজ নষ্ট করলেন না মহারাজ কিন্তু জব করছেন আমি হাঁ করে চুপটি করে একপাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ কি আমি গেলাম মহারাজের কাছে যে মহারাজ আজ থেকে আমি পিপিটিসির দায়িত্ব নেব তা আপনি একটু আশীর্বাদ করুন তখন উনি বলছেন যে কোন হাত দিয়ে আশীর্বাদ করব আমার তো এক হাতে লাঠি আছে লাঠিটাকে ধরে আছেন আর ওই একটা হাত আসনের এই ইয়ের ভেতরে চাদরের ভেতরে ঢুকিয়ে জব করছেন আর লাঠির মধ্যেই ওই আঙুলের করটাকে ওরকম করে বদল হচ্ছে দেখা যাচ্ছে তা আমি বললাম যে না লাঠিটা আমায় দিন আর আপনি বাকি দুটো হাত দিয়ে আমার মাথায় হাত দিয়ে জব করুন এই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং জড়িয়ে ধরলেন যেরকম করে ভূতে যে জড়িয়ে ধরতেন জড়িয়ে ধরে আস আবিঙ্গন করে আবার ছেড়ে দিলেন আমরা চুপটি করে বসে আছি দাঁড়িয়ে আছি সবাই যে মহারাজ এবার আসবেন যতক্ষণ মহারাজকে বিল চেয়ারে তুলে এই লাউঞ্জ ইয়েতে নিয়ে প্লেনের দিকে নিয়ে যাওয়া হলো না ততক্ষণ কিন্তু মহারাজ একভাবে বসে জপ করছেন আমাদের এত হইচই এত লাফালাফি মনে হচ্ছে ওনার সামনে গিয়ে একেবারে থেমে গেছে বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তখন তিনি জেনারেল সেক্রেটারি আমরা তার সঙ্গে গাড়িতে যাওয়ার অনেকবার সুযোগ হয়েছিল সাথে চলেছেন উনি এ করতে ওই মহাপুরুষ মহাজে তিথি পূজায় বক্তৃতা দিতে উনি সভাপতি এবং অন্য আরেকজন আসবেন তারা বলবেন এবং সমস্ত রাস্তাটা আমরা গল্প করছি কিন্তু আমরা লক্ষ্য করছি মহারাজ আঙ্গুলে করে জপ করছেন কোনো রকম জপের কোনোরকম বিরাম নেই এবং যখন আমরা কথাকেও বলছি না চুপ করেই আছি সমস্ত রাস্তাটা চোখ বন্ধ করে আসছেন মনে হচ্ছে উনি সেই সময়টাকে ব্যবহার করছেন আমরাও ইন্সপায়ার্ড হয়ে গেলাম আমি আর শান্তনুনার সঙ্গে ছিলাম আমরাও দুজন ইন্সপায়ার্ড হয়ে গেলাম আমরা কথা বলা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে সমস্ত রাস্তাটা চোখ বন্ধ করে জব করতে করতে এলাম এর অদ্ভুত প্রভাব এরা সবার অবস্থায় সব অবস্থাতে জব করতেন পুজনীয় রামগোপাল মহারাজকে দেখেছিলাম ওই অত হৈচই অত কিছুর মাঝখানে ওনার এমন জব ধ্যান করার সুন্দর একটা অভ্যাস ছিল একটা রুটিন অভ্যাস ছিল যে ওই ম্যানেজারের পোস্টে অত হৈচইয়ের মধ্যে উনি বসে মন দিয়ে জব করতেন এটা আমরা ওনাকে দেখেছি কখনো কোনো অবস্থাতে ওনাকে পাবলিকলি আমরা বড় একটা জব ধ্যান করতে দেখিনি কিন্তু ওই যে উনি ম্যানেজারের ইয়েতে থাকতেন শেষের দিকে যাতে কেউ না দেখতে পায় পর্দা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল না দরজায় নাহলে আমরা আগে খুব স্মার্টলি ওনার ঘরে ঢুকে যেতাম যখন উনি পুরনো ঘরটায় বসতেন এবং সেখানে আমি বহুবার দেখেছি রিক দিয়ে যখন ঢুকতাম দেখতাম মহারাজ সামনের দিকে রাস্তার দিকে তাকিয়ে আছেন কিন্তু এই হাতটা নিচু করে রাখা আছে উনি জপ করছেন আমরা ওনাকে দেখেছি সব অবস্থায় এগুলো অভ্যাস করতে হয় মনে মনে যদি আপনি জব করবার একটু অভ্যাস করবেন দেখবেন বারবার ভুলে যাবেন কিন্তু যদি অভ্যাস করা যায় তাহলে দেখবেন কীরকম আনন্দ হবে শাস্ত্র যেটা বলে এই যে নিরন্তর জব ধ্যান করার অভ্যাস করলে কি হয় যেমন ফোয়ারা এরকমভাবে বেরিয়ে আমাদের চতুর্দিকে এই যে দেখবেন আপনারা পুতুল থাকে না প্রজাপতি থাকে তারপরে সে পরী থাকে এমনি করে আছে হাত দিয়ে জলটা বেরিয়ে সেই পরিটাকে ঘিরে আছে জল ঠিক সেরকমভাবে মন্ত্র এমনিভাবে আমাদেরকে ঘিরে থাকে এটাকে শাস্ত্রে বলা হয় মন্ত্র কবচ আমরা যেখানে যে অবস্থায় যাই না কেন মন্ত্র তখন কবচের মতো আমাদের রক্ষা করে এই শীতকালে আপনারা ক্লোক পড়েন তো সেই ক্লোক পড়া হলে হাত পাগুলো তার মধ্যে হাতগুলো তার ভেতরে ঢাকা থাকে দেখা যায় না ওই ক্লোকটা যেরকম আপনার হাত পাকে ঠান্ডা রাখে ঠান্ডার হাত থেকে বাঁচায় ঠিক সেই রকম মন্ত্র কবজ আমাদের নানা রকম আধ্যাত্মিক ছাড়াও অন্যান্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে এই বোধটা ভীষণ রকম হয় তারা সুখে দুঃখে সম্পদে বিপদে নিন্দাস্তুতিতে সমভাবে অবস্থিত করেন তারা এমনভাবে ভগবানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় আসলে ভগবানের সঙ্গে সম্পৃক্ত হওয়াটাই কাজ ভগবানের সঙ্গে তারা এমনভাবে সম্পৃক্ত হয়ে যায় এই জগতের যাবতীয় নিন্দা স্তুতি দুঃখ বঞ্চনা এগুলো কোনো কিছুই আর তাদের স্পর্শ করে না এবং এগুলো যত তাদের কম স্পর্শ করবে তত তাদের ভেতরেই স্থিত প্রজ্ঞের ভাবটা আসবে প্রজ্ঞা যার স্থিত হয়েছে সেই স্থিত প্রজ্ঞ দুশো বাহাত্তর নম্বর সূত্রে মারাজ বলছেন তেমনি জপে যারা সিদ্ধ হন তাদের প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সতই জপ হতে থাকে চেষ্টা করে করতে হয় না তাকেই অজপা জপ বলে অভ্যাসবাসে জপে মন দৃঢ় হওয়ার ফলে তাঁদের এমন অবস্থা হয় যে তারা বাইরে কথাবার্তা কাজকর্ম নিয়ে থাকলেও তাঁদের অন্তরে ইষ্টমন্ত্র অনবরত ধ্বনিত হতে থাকে তারা লোকশিক্ষার জন্য ইচ্ছা হলে সে সময় মালাও ঘুরিয়ে যান তবে বষ্টুম বাবাজিদের মতো সাত সাত তরকারি দর করতে করতে লোক দেখানো মালা ঠক ঠক নয় ধ্যানসিদ্ধ ও যপসিদ্ধ মহাপুরুষদের অবস্থা একই রকম দুই বহুকাল ঐকান্তিকভাবে অভ্যাস চিত্ত সংযম ও সাধনার চরম ফল ধ্যানসিদ্ধ যেই জন মুক্তি তাঁর ঠায় তেমনি জপে যারা সিদ্ধ হন তারা প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে জব করেন গীতানন্দজির কথা আপনারা অনেকেই জানেন আমরাও দেখেছি আমরা গীতানন্দজিকে যখন দেখেছি তখন উনি আমাদের অন্যতম তিনি তখন আমাদের ট্রেজারার ভাইস প্রেসিডেন্ট নন মহারাজ সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়েছিলেন সারাদিনই জব ধ্যান করতেন মহারাজের খাটটা একটু নিচু ছিল খাটটা একটু উঁচু ছিল যে কারণে পাটা বসলে পাটা এরকম উঁচু করে রাখা থাকতো চেয়ারে বসে পাটা এরকম তোলা থাকত আর মহারাজ দুটো হাতে দুটো মালায় জপ করতেন আমরা বহু সময় মহারাজের কাছে চেক সই করাতে যেতাম তখন মহারাজের ঘরে দুটো দরজা থাকতো একটা জালের দরজা আর একটা কাঠের দরজা জালের দরজার টানা মাত্রই মহারাজ দুটো মালাকে তাড়াতাড়ি করে হাতের মধ্যে গুটিয়ে ফেলে একটা একটা হাতে নিয়ে রাখতেন আমরা গেলে মহারাজ কি সুন্দর বৃষ্টি করে হাসতেন উনি যে আমরা যে জবধানের বিঘ্ন ঘটাচ্ছি এটা এতটুকু বুঝতে দিতেন না তারপরে হয়তো আমরা মহারাজকে বললাম মহারাজ একটুখানি সই করতে হবে একটা এরকম ছোট্ট কাঠের এরকম লম্বা ইয়ে ছিল ওনার চেয়ারের এই হাতলটা খুব লম্বা ছিল সে হাতলের ওপর ওই কাঠের পিসটা রাখা হতো চেকবুকটা দেয়া হতো মহারাজ অর্ডার বুক দেখে নিতেন মানে জব করছেন বলে কোনো তাড়াহুড়ো নেই কিন্তু তখন অর্ডার বুক একবারে খুটিয়ে খুটিয়ে পড়তেন অর্ডার বুক সই হয়ে গেলে আমরা বুঝে যেতাম এবার চেকগুলো পরপর সই হয়ে যাবে একবারে পরপর সই করে দিতেন চেকগুলো হয়ে কলম হয়ে যাওয়া মাত্রই কলমটা আমাদের ধরিয়ে দিতেন আমরাও ওই কাঠের ওই হাতলটা ওটা সরিয়ে পাশে রেখে যখন আমরা বেরিয়ে যেতাম তখন দেখতাম মহারাজ আবার জব করতে শুরু করেছেন সব সময় মহারাজ যখন ঠাকুর মন্দিরে যেতেন তখন ওনার কাছে মালা থাকতো না কিন্তু যখন উনি যেতেন ওনাকে দূর থেকে দেখে মনে হতো ওনার দৃষ্টি যেন অন্য একটা দেশে আছেন আমার মনে আছে আমি ট্রেনিং সেন্টারে আছি র একটা রবিবার দিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে আমার ডিউটি পড়েছিল দোতলা পরিষ্কার করার জন্য তো সেদিনকে রোববার বলে আমাদের ক্লাস ছিল না তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যে একটু ঠাকুর মন্দির মায়ের মন্দিরে গিয়ে বসবো তারপরে রাজা মহারাজ মন্দিরে গিয়ে কাজ করব। বেশ হাত পা দোলাতে দোলাতে যখন আসছি যে ঠাকুর মন্দিরের পেছনের যে সিঁড়িটা সেখান দিয়ে উঠবো এমন সময় চোখে পড়লো একতলার বারান্দায় মাঝে ঘরের সামনে একটা সবুজ রঙের বেঞ্চি ছিল এখনও আছে সে বেঞ্চিটা সেই বেঞ্চিটার দিকে মহারাজ বসে আছেন খুব গরম সেদিনকে খালি গায়ে বসে আছেন ঘেমে স্নান করে গেছেন আর জপের মালাটা এরকম বুকের কাছে নিয়ে ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে একভাবে জপ করছেন তিনি এমন একটা কনিষ্ঠ দৃষ্টি নিয়ে জপ করছিলেন আমার মনে হলো আমি যদি ওনার সামনে দিয়ে যাই ওনার জপে বোধহয় বিঘ্ন ঘটবে তাই আমি আবার পেছন দিক দিয়ে ভান্ডারের পেছন দিক দিয়ে গিয়ে ধীরে ধীরে গেলাম এই রকম সুন্দর সুন্দর জপের ছবি আমরা বেলুর মঠে দেখেছি ভক্তদেরও দেখেছি একজন বিহারি ভক্ত আসতেন রোজ স্নান করে মায়ের মন্দিরে গঙ্গার দিকে মুখ করে বসে জপ ধ্যান করতেন আমার চোদ্দ বছর থাকার দিনে প্রত্যেক দিন এমনকি এই পরেও দেখেছি কারুর সঙ্গে কোনো গল্প নেই কোনো কিছু নেই তিনি ওই ওই ঠাকুরের দিকে তাক মায়ের গঙ্গার দিকে তাকিয়ে বসে জব করতেন আমার সাথে যে কোনো কারণই হোক তার পরিচয় হয়েছিল তখন জানলাম যে তিনি বাং বাংলাভাষী নন আর কি বিহারি কিন্তু তিনি রোজ আসেন রোজ এসে ওই গঙ্গায় স্নান করে সাফারি স্যুট পরতেন সেই সাফারি স্যুট পরে তিনি মায়ের মন্দিরের পেছনে বসে দীর্ঘ সময় ধরে জব করতেন শুধু যে সাধুরা করি তা নয় ভক্তরা তো বটেই আপনাদের ভেতরে এই ভাবগুলো আছে বলেই তো আপনাদের পরিবার থেকে সাধু আসে ছেলেরা সাধু সন্তান তৈরি হয় সবসময় ড্রেস সলা সাধু নয় আপনাদের অনেকের ছেলেই খুব সাধু এইটা হচ্ছে কথা এই এই বোধটা আসা খুব জরুরি এটা আসতেই হবে এই মহারাজ একটুখানি মজা করে বলেছেন বৈষ্টম বাবাজিদের মতো শাক তরকারি দর করতে করতে লোক দেখানো মালা ঠক ঠক নয় অনেক সময় এরা বলছেন মারাজ বাটে কিন্তু লোক দেখানো সত্যি অনেকে করেন না খুব মন দিয়ে জব ধ্যান করেন আমি দেখেছি আমাদের এখানে তো দেখেছি আমাদের এখানে নানা সম্প্রদায়ের সাধু আছেন সবাই ঠিক ঠকিয়ে ফেল ঠকিয়ে কিছু ইয়ে করবেন সেই রকম করেন না কিন্তু বেশ বেশ মন দিয়ে সবাই জব ধ্যান করেন জব ধ্যানের ইচ্ছেটা তাদের মধ্যে খুব খুব তীব্রভাবে থাকে এটা কিন্তু আমরা দেখেছি ফাঁকিবাজেও আছে কিন্তু এরকম সাধক খুব দেখেছি এটা আমার খুব একটা বদ অভ্যাস সাধু দেখার সাধুদের দেখলেই বোঝা যায় যে সাধন ভজন করে কি না সেটা তার চেহারা তার চোখ তার মুখ তার হাসি এগুলো একদম সম্পূর্ণ বদল হয়ে যাবে সাধু সাধক ভক্ত সকলকে দেখলেই হয় আমরা কোনো কিছু আরোপ করে করতে পারি না দেখবেন আমরা যখন আমাদের যত হতে থাকে আমাদের আর চেহারা সেই সৌন্দর্য থাকে না তখন আমরা কি করি সব মেকআপ টেকআপ করে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই একেবারে মনে হয় যেন বয়সকে কুড়ি বছর পিছিয়ে দিয়েছি কিন্তু বাড়ি ফিরে এসে যখন সেটা ধুয়ে ফেলি তখন আবার সেই পুরোনো দিনের মতো হয়ে যায় ওই রকম অনেক সময় আমরা একটা স্পিরিচুয়াল মেকআপ নিয়ে অনেক সময় অনেক জায়গায় যাই এই স্পিরিচুয়াল দূর থেকে দেখলে যেমন মেকআপ দেখলেই বোঝা যায় যে এটা আসল সৌন্দর্য নয় ঠিক সেরকম স্পিরিচুয়াল মেকআপ নিলেও কিন্তু দেখা যায় বোঝা যায় ওগুলো করে কিছু লাভ হয় না আমি বড়দের এখন যারা ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন তা অনেকের সঙ্গে কাজ করেছি তো বস হিসেবে দেখেছি আমি দেখেছি অদ্ভুত রকমের দেখার দৃষ্টি ওরা এমন এমন এক একজন সম্পর্কে কমেন্ট করতেন সেটা আমি পাবলিকলি বলতে চাই না এমন এমন কমেন্ট করতেন কিন্তু মানে তার সমস্ত স্পিরিচুয়াল মেকআপ যে খুলে গেছে ওনার সামনে সেটা কিন্তু আমরা বেশ বুঝতে পারতাম যে কোনো কিছু দিয়ে ঢাকা দেওয়া যায়নি ওইখানে অরিজিনাল হওয়ার চেষ্টা করুন প্রভানন্দজি খুব জোর দিতেন যে কথাটায় বলতেন সাধারণ জীবনে খুব অরিজিনাল হবে তুমি যতটুকু ততটুকুই সেইটুকুই প্রকাশ করো তার বেশি প্রকাশ করার দরকার নেই অরিজিনাল না হলে খুব গোলমালে জীবনে অরিজিনাল হওয়াটা খুব 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 জরুরি আমরা যতটা অরিজিনাল হতে পারবো ততটা ভগবানের কাছে অরিজিনাল সম্পর্ক তৈরি করতে পারবো শেষকালে বলছেন যে দুই বহুকাল ধ্যানসিদ্ধ ও জপসিদ্ধ মহাপুরুষের অবস্থা একই রকম দুজনের অবস্থা একরকম ধ্যান করে যে যে অবস্থায় গিয়ে পৌঁছেছে সেই অবস্থাটা জপ করেও সেই অবস্থায় পৌঁছায় এখনই পনেরো মিনিট আর বাকি আছে এখন সবাই ক্লাসে ঢোকার চেষ্টা করবার করছেন এখন তো হয় না বলছেন ধ্যানসিদ্ধ জপসিদ্ধ মহাপুরুষের অবস্থা একই রকম দুই বহুকাল ঐকান্তিকভাবে অভ্যাস চিত্ত সংযম এবং সাধন ভচনের চরম ফল যে কোনো জিনিস পেতে গেলে এই তিনটি জিনিস খুব দরকার এক হচ্ছে অভ্যাস কৃষ্ণা সেনগুপ্ত দয়া করে মাইক্রোফোনটা অফ করুন হ্যাঁ এক হচ্ছে প্রথমটা হচ্ছে অভ্যাস আর দুই হচ্ছে চিত্ত সংযম আমার মন অনেক কিছু করতে চাইবে সেটাকে যদি আমি সংযত না করতে পারি তাহলে আমরা আদর্শ থেকে ছিটকে যাব আর তিন হচ্ছে সাধন ভজন যেটা আমি করতে চাই আমার এই অভ্যাসটা চিত্ত সংযমের মধ্যে দিয়ে এক্সিকিউট করাটাকে বলা হয় সাধন ভজন এই আমাদের চয়নবাবু খুব বিখ্যাত রান্নাবান্না করেন উনি জানেন যে কী করতে চান আজ যদি চিকেন বিরিয়ানি রান্না করে থাকেন এটা যদি ওনার সংকল্প থেকে থাকে তাহলে প্রথম ওনাকে ইনগ্রিডিয়েন্টসগুলোকে আনতে হবে তারপরে উনি শুনলেন যে যারা খাবে তাদের সকলের পেটের সমস্যা আছে অতএব তেল মশলা কতটা দিতে হবে সেটা সংযত হয়ে দিতে হবে অথচ ঠিক স্বাদটা নিয়ে আসতে হবে এই দুটো জিনিসকে যখন উনি এক্সিকিউট করছেন তখন ওই প্লেটের মধ্যে যে জিনিসটা আসবে খাওয়ার সময় সেটা শুধু সুস্বাদু হবে না সেটা পেটের পক্ষেও হবে আর মনের জন্য আনন্দদায়ী হয়ে থাকবে ঠিক সাধন ভজনগুলো ঠিক সেই রকম আমাদের অভ্যাস করতে হবে আমাদের এই চিত্ত সংযমের প্রয়োজন আছে আর এই যেটা সেটাকে এক্সিকিউট করতে হবে শুধু চিত্তকে সংযম করছে না বাবা আমি সাধন ভজন করব আমি বেশি চঙে কাপড় জামা পরবো না আমি ভালো খাবো না খেলে রাজা মহারাজ বলেছেন রাত্রিরে বেশি খেলে আর পরের দিন সকালে আর ভালো করে জব ধ্যান করা যাবে না আমি বেশি খাবো না কিন্তু পরের দিন সকালে ভোঁস ভোঁস করে নটা অবশ্যই ঘুমোচ্ছি তাহলে আর রাত্রিরে অল্প খেয়ে লাভ কি হলো আমার মনে আছে তিনি এখন অন্য দেশেই থাকেন অন্য একজনের কথা বলছি তিনি আমাদের সঙ্গে ছিলেন একদিন রাত্রে নাইট ক্লাসে পড়ানো হচ্ছে রাজা মহারাজ ইয়ে জপের কথা বলছেন নিশা জপের কথা বলছেন তা রাত্রিরে যখন তিনি ফিরে এলেন তখন একটা ফ্লাস্কে করে গরম জল একটা কৌটোয় করে খানিকটা গুঁড়ো দুধ আর খানিকটা কফি নিয়ে এলেন খুব ভালো রাত্রি বারোটার সময় অ্যালার্ম বাজতে শুরু করেছে প্রচণ্ড জোরে অ্যালার্ম বাজে আমাদের সব আমরা ফ্লোরে যতজন ছিলাম সবার ঘুম ভেঙে গেছে তার আর ঘুম বাঘেনি তারপরে তাকে অনেক ধাক্কা ধাক্কি দিয়ে তোলা হলো তিনি মুখ হাত পা ধুয়ে এলেন এসে সে ফ্লাস থেকে গরম জলটা গ্লাসে ঢাললেন তাতে গুঁড়ো দুধ দিয়ে বেশ খানিকক্ষণের গটর ঘটর করে গুঁড়ো দুধ দিয়ে দুধ বানালেন তাতে কফি দিলেন তারপরে সেটা খেলেন তারপরে খাবার পরে আবার সেই কাপ ডিশ সব ধুয়ে এলেন এই সমস্ত করতে করতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট চলে গেল তারপরে জব করতে বসতে তারপরে জব করতে বসেই মিনিট পনেরোর মধ্যে ঘুমিয়ে কাদা হয়ে গেলেন তারপরে জপের মালাটা ঠাকুরের পাদপদ্যে রেখে আবার সে ঘুমোতে শুরু করে দিলেন তাহলে কিন্তু এইটাতে কিন্তু হবে না এটাতে হবে না যে উদ্দেশ্যে করতে চাই যতক্ষণ না সেটাকে এক্সিকিউট করতে পারছি ততক্ষণ পর্যন্ত যতই প্রস্তুতি নিই না কেন আমি কিছুতেই কিছু করে উঠতে পারবো না দুশো নম্বর সূত্রে বলছেন বিশেষ প্রক্রিয়া অনুসারে শ্বাস প্রশ্বাস সমভাবে ও ধীরে নেওয়ার নাম প্রাণায়াম অর্থাৎ প্রাণবায়ুর নিয়ন্ত্রণ প্রাণায়াম ঠিকভাবে দীর্ঘকাল করলে চিত্ত স্থির হয় এবং ধ্যানকালে যে বস্তুকে তাকে যে বস্তুতে তাকে লাগানো যায় তাতে একাগ্রতা আসে এবং তার সম্বন্ধে সম্যক জ্ঞানের উপলব্ধি হয় এটি প্রাণায়ামের আধ্যাত্মিক ফল শরীর ও মনের ওপর এর অদ্ভুত এর ক্রিয়া অদ্ভুত এতে শরীর সুস্থ সবল ও কান্তিমান হয় মনও প্রফুল্ল ধৈর্যশালী বীর্যমান এবং দৃঢ় সংকল্প হয় এবং প্রবল ইচ্ছা ও আকর্ষণীয় শক্তি উইল পাওয়ার অ্যান্ড পার্সোনাল ম্যাগনেটিজমের বিকাশ হয় সুতরাং যে কাজে তাকে নিয়োগ করা যায় তা সিদ্ধ হয় প্রাণায়নের ফলে যোগীরা দীর্ঘজীবী হন এবং তারা তাদের নানা অলৌকিক সিদ্ধাই হয় কিন্তু সেগুলি পরমপ্রাপ্তির মহাবিঘ্ন স্বরূপ এটা হচ্ছে কথা ওই সেদিনকে দেখছিলাম আমাদের এখানে ধ্যান কেন্দ্র করা হয়েছিল গঙ্গাসাগরে একটা টেম্পোরারি স্টুডিও সেখান থেকে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে বক্তৃতা দিচ্ছিলাম গান গাইছিলাম প্রবচন দিচ্ছিলাম সকলের জন্য দু ঘন্টা অ্যালটেড আছে এবং তারপরে সেটা ওই স্টুডিওতে বসেই ওটা করা এবং সেটা ওদের ওই যে গঙ্গাসাগর পোর্টালের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ দেখছেন সেদিনকে আমাদের বিকেলবেলা অনুষ্ঠান ছিল আমরা গিয়েছি তার আগে একটি যৌগিক সংস্থা তারা যোগ শেখাচ্ছেন বলছেন যে অদ্ভুত এক যৌগিক নিদ্রা শেখাবেন যে যৌগিক নিদ্রা করলে মানুষ ঘুমিয়ে পড়বেন আমার খুব উৎসাহ ছিল দেখার কারণ আমার খুব সহজে ঘুম আসে না ঘুম আসতে চায় না খুব ছোটো থেকেই ঘুমের এই রোগটা আছে সেই কারণে আমারও খুব দেখার ইচ্ছা ছিল আমি দেখলাম কিন্তু এত সুন্দর ঘুম পাড়ালেন উনি মানে যৌগিক নিদ্রা শুরু হওয়ার আগেই এই চার পাঁচজন বাদ দিয়ে সবাই একবারে ঘুমিয়ে কাঁদা তখনও যৌগিক নিদ্রা হাঁটু অবধি আসেননি তিনি কিন্তু তার মধ্যেই সবাই ঘুমিয়ে কাদা তার মধ্যে কেউ কেউ প্রবল বেগে নাক ডাকছেন তারপরে যখন সত্যি সত্যি যৌগিক নিদ্রা শেষ হলো ওই যে চার পাঁচজন শুরু থেকে শেষ সত্যি জেগেছিল তারা জেগেই উঠে বসলো এবং বাকিরা একেবারে একেবারে অক্লান্তভাবে ঘুমোচ্ছেন তিনি শেখাচ্ছিলেন খুব হাসছিলেন তিনি বলছিলেন যে এটা যদি আমি অন্যরকমভাবে ব্যবহার করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এখানে তার ব্যবহার করতে পারছি না এরা সবাই খুব ক্লান্ত আসল নিদ্রা আসে যদি আমরা এমনি এমনি খুব শরীরকে পরিশ্রম করাতে পারি আপনা আপনি নিদ্রা আসে কিন্তু এই নিদ্রা আমাদের শরীর মনের ক্লান্তি সম্পূর্ণভাবে দূর করে দেয় ভারী সুন্দর পদ্ধতি আমি শেখার চেষ্টা করেছিলাম নিজের ওপরও অ্যাপ্লাই করার চেষ্টা করেছি হয়নি যদিও আমার কিছু কিন্তু আমি রোজ একবার করে শিখে আসার পর থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করি কিন্তু ওইখানে দেখলাম আমি একেবারে এসে কেউ কেউ তো এত ঘুমিয়ে পড়েছে শেশান শেষ হয়ে গেছে আর বলা যাচ্ছে কেউ কারোর গায়ে হাত দিয়ে ডেকে তুলবে না ফলে কাউকেই ডাকা যাচ্ছে না সেই আঙুল দিয়ে টক 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 করে পাশে মারার চেষ্টা করা হচ্ছে কিন্তু কেউ আর ওঠে না ঘুম থেকে মানে একবারে অঘ মানে অঘরে সবাই ঘুমোচ্ছে ঠিক ওই রকম বলছেন এই যে প্রাণায়ামের কথা বলছে প্রাণায়ামেতে একটা অদ্ভুত জিনিস তৈরি হয় প্রবল ইচ্ছা শক্তি হয় আকর্ষণীয় শক্তি হয় সে অ্যাট্রাকটিভ খুব চেহারাটা খুব অ্যাট্রাকটিভ হয় এটা এমনি সাধন ভজন করলেই হয় আমার মনে আছে দীক্ষা যেদিন হলো সেদিনকে দীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পূজনীয় আনন্দজি মহারাজ আমাকে বলেছিলেন তুমি কিন্তু প্রাণায়াম করবে না আমাকে তিনি এর আগে মাত্র একদিন দেখেছিলেন এ নিয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি কিন্তু তিনি আমায় বলেছিলেন তুমি কিন্তু প্রাণায়াম করবেন না আমি ছোট থেকে হাঁপানির কষ্টে ভুগি এবং সেটা উনি কিন্তু জানেন জানতেন না কিন্তু একটা অদ্ভুত কাণ্ড দেখা গেল দীক্ষা হওয়ার পর থেকে ধীরে 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 আমি সুস্থ হতে থাকতাম আমার যে হাঁপানির যে এত কষ্ট সেটা কিন্তু আর আমি অনুভব করতে পারতাম না আমি পরে অনেক পরে তবে যখন সন্ন্যাস হয়ে গেল তখন ওই সবাই বলল যে রামদেব বাবাজির একটু প্রাণায়াম করলে আমার এই মোটা শরীরটা একটু রোগা হতে পারে আমি সেই লোভে রামদেব বাবাজি প্রাণায়াম করা শুরু করলাম একদিন শেখা হলো আরেক দিন ডেমনস্ট্রেশন হলো তৃতীয় দিন নিজে নিয়ে করার চেষ্টা করলাম এই তৃতীয় দিন করার পরে থেকে সেই দিন রাত্রি থেকে অসম্ভব কষ্ট শুরু হলো এবং এত কষ্ট শুরু হলো যে আমাকে ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো এত যন্ত্রণা এত শ্বাসকষ্ট হচ্ছে তারপরে আমি আস্তে আস্তে অনুভব করার চেষ্টা করলাম আমাদের একজন স্বামীজি ছিলেন তিনি একটি ভারী সুন্দর করে আমাকে ব্যাখ্যা করে দিলেন বললেন আমাদের যাবতীয় বৈদিক মন্ত্র বা তান্ত্রিক মন্ত্র সব তিন তিন ছন্দে ভাগ করা আছে দেখবেন ওম ভূর্ভ তৎসবেতুর্ণ্যম ভর্গ দেবস্য ধীমি দিয়ো না প্রচোদয়া ওম এই ওম আর ওম এগুলো তো অতিরিক্ত পুতিপুটিত কিন্তু বাকি মন্ত্রগুলোকে যদি খুব ভালো করে দেখেন দেখবেন সব তিন তিন ছন্দে ভাগ করা আছে তিন তিন ছন্দে ভাগ করা আছে কেন না যাতে প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে আমি জব ধ্যান করতে পারি এবং এই ছন্দটা এত সুন্দর করে এই তিন তিন ছন্দে ভাগ করে দেওয়া আছে তাতে অটোমেটিক্যালি পুরক হয় তাতে কুম্ভক হয় আবার রেচক হয় দেখবেন আপনারা জব করতে করতে অনেক সময় ফস করে আপনার খানিকটা শ্বাস বেরিয়ে আসে আপনি নিজেই বুঝতে পারেননি কখন আপনি শ্বাসটাকে কুম্ভক করে রেখেছেন এটা অটোমেটিক্যালি হয় আমাদের জব ক্রিয়াটাই তাই যদি কেউ মন দিয়ে খুব মন প্রাণ উজাড় করে জব ধ্যান করে সে অজান্তেই এই প্রাণায়াম তার ভেতরে হবে ওই কারণে সাধন ভজন খুব ভালো করে করলে আপনার চেহারার ভেতরে আ অদ্ভুত রকমের পরিবর্তন আসবে আপনার হাসি বদলে যাবে আপনার চেহারার ভেতর থেকে একটা এক্সট্রা গ্ল্যামার আসবে যেটা ফেয়ার অ্যান্ড লাভলির চেয়েও সুন্দর তাই বলছেন তার জন্য অলৌকিক কিছু করার দরকার নেই আর প্রাণায়ামের ফলে যোগীরা দীর্ঘজীবী হন তাদের নানা অলৌকিক সিদ্ধাই হয় সেগুলো পরম পরমপ্রাপ্তি প্রাপ্তির মহাবিঘ্নস্বরূপ স্বরূপ সিদ্ধাই পরমপ্রাপ্তির মহাবিঘ্নস্বরূপ সিদ্ধাই প্রায় কম বেশি সব সাধকেরই হয় যে যেভাবেই সাধন করুক না কেন সে স্বীকার করুক আর না করুক প্রত্যেক সাধকের সিদ্ধাই হবেই হবেই এটা আসবেই এই যে আপনারা যে যখন এটা খুব মানে এটা খুব অর্ডিনারি উদাহরণ দিই আপনারা যখন প্রথম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এলেন যখন রান্না করা শুরু করেছিলেন তখন কত ভাবনা চিন্তা করে চিনি দিতে হতো নুন দিতে হতো মশলা দিতে হতো সব দিতে হতো কিন্তু রান্না করতে করতে আপনাদের এমন একটা এক্সেলেন্স তৈরি হয়ে গেল যে আপনাকে কিন্তু আর ওই সব ভাবতে হতো না আপনি এখন বকুল কথা দেখতে দেখতেও ছুঁড়ে ছুঁড়ে মশলাগুলো দিলেও একেবারে অপূর্ব রান্না হবে এইটা কি করে হলো এটা করতে করতে একটা এক্সেলেন্স তৈরি হয়ে যায় ঠিক সেই রকমভাবে মন প্রাণ দিয়ে সাধন ভজন করতে গেলে করতে করতে একটা সিদ্ধাই তৈরি হয় সাধক জীবনের সিদ্ধাই আর কি সাধক জীবনের সিদ্ধাই হচ্ছে ভগবানের সঙ্গে সম্পৃক্ততা ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে থাকার ইচ্ছা তাকে ছাড়া আর জগৎ সংসারের বাকি সব কিছু মিথ্যে এই বোধ হওয়া এই হচ্ছে সিদ্ধাই এই সিদ্ধাইটা আমাদের আসা দরকার এই ভালোবাসাটা দেখবেন তার জন্য আসে আমাদের সুকুমার মহারাজের একটা ভারী সুন্দর গল্প শুনেছিলাম শ্রী শারদা মঠ শিল্লায় গিয়েছেন তিনি তারপর সেখানে গিয়ে ওনাকে নানা রকমের ওদের মেয়েরা যে চাদর তৈরি করে সেই চাদরের সমস্ত নমুনা দেখানো হচ্ছে তা সুকুমার মহারাজ বললেন বুঝলে মা এই চাদর যেটা তুমি করেছ এটা যদি আরেকটু মোটা হতো তাহলে ঠাকুরকে হালকা শীতে পড়ালে ভালো দেখাতো খুব ঠাকুরের আরাম হতো যিনি সঙ্গে গেছিলেন বলছেন আমি হাঁ করে তাকিয়ে আছি যে এই সমস্ত ভালো ভালো জিনিস এগুলো সব মহারাজকে দেওয়ার মহারাজকেই ওরা অফার করার চেষ্টা করছে কিন্তু ওনার মন নিজের কাছে নি ওনার খালি মনে হচ্ছে যে ঠাকুরকে এটা দিলে কি ভালো হতো ঠাকুরের খুব ভালো লাগত প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির স্মৃতিকথায় পড়েছি ওনাকে কখনও কোনো ব্রান সেন্টারে গিয়ে নতুন কোনো সবজি খেতে দিলে উনি খেতেন না বলতে না এই সবজিটা মঠে ঠাকুরকে এখনও দেওয়া হয়নি অর্থাৎ মঠের ঠাকুর মানে মঠেতে ঠাকুর একবারে জাজ্জল্যমান বিরাজ করছেন এই যে সবসময় মনটা ওর একটা অংশ ওইখানেই যেন পড়ে আছে তিনি যেন ওইখানেই রয়েছেন তার বাইরে তিনি আর বেরোতে পারছেন এই তো সিদ্ধাই ভগবানকে ভালোবাসছি ভগবানের জন্য দিনের শেষে এই যে দেখবেন কখনো কখনো হয় আমরা নানা কাজেতে আটকে পড়ি আর তখন আমাদের সেই কিছুতেই আমরা ঠিক সময় আসতে পারি না মনের ভেতরে একটা উৎকণ্ঠা তৈরি হয় অবশ্যই ঠিক সময় বাড়ি যাওয়ার জন্য কিন্তু তার চেয়েও বেশি উৎকণ্ঠা তৈরি হয় কতক্ষণে আমরা সাধন ভজন ধ্যান করতে বসবো এইটার জন্য একটা উৎকণ্ঠা তৈরি হয় এই ভালোবাসাটা তৈরি হওয়াটা খুব জরুরি পরের যেটা বলছি সেটা একটা সূত্র ঠিক মনে হয় একটা ইনফরমেশান দিয়েছেন যেটা দিয়ে শেষ করব দুশো চুয়াত্তর নম্বর সূত্র সেখানে বলছেন জগতে দেখা যায় যেসব জন্তু নিঃশ্বাস প্রশ্বাস যত ধীরে বয় তারা তত দীর্ঘায়ু হয় আর যারা ঘন ঘন নিঃশ্বাস ফেলে তারা স্বল্পায়ু পুরাকালে স্বাভাবিকভাবে জীবনযাপন করার ফলে মানুষ সাধারণত একশো বছর বাঁচত বেদের মতে শতায়ুর শতায়ুর্বই পুরুষ সরদয় যোগশাস্ত্র যোগ যোগশাস্ত্র মতে মানুষ পুরাকালে প্রতি মিনিটে নিঃশ্বাস নিত বারো তেরো বার তো একশো বছর আর এখন প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় পনেরো ষোলো বার হাতি প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় এগারো বার সাপ প্রতি বাঁচে একশো বছর সাপ প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় সাত থেকে আট বার বাঁচে একশো কুড়ি বছর কচ্ছপ চার পাঁচ বার নিঃশ্বাস নেয় প্রতি মিনিটে বাঁচে একশো থেকে একশো বছর বাঁদর প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় একত্রিশ থেকে বত্রিশ বার মাছে কুড়ি থেকে একুশ বছর আর খরগোশ প্রতি মিনিটে আটত্রিশ থেকে উনচল্লিশ বার নির্দেশ নিঃশ্বাস নেয় মাছে আট বছর আমার এটা পড়তে পড়তে একবারই একটা কথাই মনে হয় স্বামীজি বলছেন না গরু কখনো মিথ্যা কথা বলে না দেওয়াল কখনো চুরি করে না কিন্তু গরু গরুই থাকে দেওয়াল দেওয়ালই থাকে মানুষ মিথ্যা কথা বলে মানুষ চুরি করে আবার সেই মানুষই মহাপুরুষে রূপান্তরিত হয় সাধারণ পুরুষ থেকে মহাপুরুষের রূপান্তরিত হওয়া এটা কিন্তু আমাদের লক্ষ্য সাধারণ সাধক থেকে প্রকৃত সাধকের রূপান্তরিত হওয়া যে জীবন যে সাধকের জীবন ঈশ্বর ভিন্ন আর অন্য কোনো কিছুকে চাইবে না ঈশ্বর ছাড়া আর তার কোনো অস্তিত্ব থাকবে না এই বোধটা জেগে থাকাটা ভীষণ জরুরি এই বোধটা যদি জাগে তবেই আমাদের জীবন সফল নাহলে সব কিছু মিথ্যের আমরা সব কিছুর মধ্যে দিয়ে যেন ভগবানকে খুঁজে রাখার চেষ্টা করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শশী মহারাজে দেখা হয়েছিল বারমাতে শশী মহারাজ তখন বারমাতে আছেন কোনো একটা বাগানে খুব ভালো চাঁপা ফুল পাওয়া যায় এক মাইল হেঁটে শশী মহারাজ সেই চাঁপা ফুল আনতে গেলেন ফিরে আসার পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা শরৎবাবুর ছোট ভাই আমাদের সাধু ছিলেন স্বামী বেদানন্দ তখন সেই কারণে রামকৃষ্ণ মিশনের সাধুদের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল তিনি জিজ্ঞেস করলেন মহারাজ কোথায় গিয়েছিলেন এত দূরে শশী মহারাজ বললেন এই চাঁপা ফুল ঠাকুর খুব ভালোবাসতেন সেই চাঁপা ফুল আনতে গেছিলাম তো বললেন এই কটা চাঁপা ফুলে ছটা চাঁপা ফুল আনার জন্য এত দূর গেলেন শশী মহারাজ খুব সুন্দর উত্তর দিলেন একটা গানের সুরে ভজন পূজন সাধন সকলই ফাঁকি প্রভু এরই মাঝে তোমাকেই ডাকি আমরা যা কিছু আমাদের সাধন ভজন যা কিছু চেষ্টা তার কৃপা না হলে কিছুতেই হবে না কিন্তু তোমাকে ডাকছি তোমার জন্যই যা কিছু আমার যা কিছু সাজগোজ যা কিছু মেকআপ যা কিছু চেষ্টা শুধু তোমাকে আপন করে পাওয়ার জন্য এই বোধটা যেন আমাদের সবসময় জেগে থাকে যদি থাকে দেখবেন জীবন ভারী সুন্দর হবে আজ এই পর্যন্ত ভগবানের ইচ্ছা হলে আগামী দিন আমরা দুশো নম্বর সূত্র থেকে आर पढ़ा शुरू करब ओम प्रणतानाम नाम देवी विश्वातिहारिणी त्रैलोक्यवासी नाम दे लोकानाम वरदा भव ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत श्री रामकृष्णार्पणमस्तु